हरे कृष्ण गुरु कृष्ण कृपा यूट्यूब चैनले आपनादेर सकल के स्वागत जानाच्छि। आज के आलोचना करब गलाय केन तीन पेच तुलसी माला दीते हैं, एक पेच दिले कि पाप है बा अपराध है, सेई विषय निये आज के आलोचना करब। तो केन आमरा तीन पेच तुलसी माला पड़ब गलाय अथवा एक पेच पड़ले तो है, केउ केउ तो आबार दुई पेचो पड़े थाकेन। से एक पेज दुई पेज बा तीन पेज ये पेज आछे एक पेज दो पेज बा तीन पेजर मध्य कि महत्व रहे, एक पेज पढ़ले कि है, दुई पेज पढ़ले कि है, तीन पेज पढ़ले कि है, ये जे कयेकटा पेज आछे से सम्पर्के सबार मने एक कौतूहल थाके ना आमि एक पेज पढ़ब, केउ केउ आछे ना आमि दुई पेज पढ़ब, केउ आछे ना आमि तीन पेज पढ़ब। तो आदौ आमादेर कय पेज पढ़ा उचित বা কয় পেজ পড়লে কি হয় তার কি মাহাত্ম্য রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা বর্ণনা করব বা আলোচনা করব। তো আমাদের আজকে প্রশ্ন হচ্ছে গলায় তুলসীমালা কেন তিন পেজ দিয়ে পড়তে হয়, সেই সম্পর্কে স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে। যত কণ্ঠে তুলসী নাস্তি তেন রামুর মানসহ সুনবিষ্টা সমম চন্নম जलम च मदिरा समम। अनुवाद, जे व्यक्ति निजेर गलाय तुलसी माला धारण करे ना ओई मुरो व्यक्ति जदि जल स्पर्श करे ताहले ओई जल मदेर समान हो जाए। तो आमरा एखाने देखते पाच्छि बला हच्छे स्कन्द पुराणे जे जदि कोनो व्यक्ति तुलसी माला गलाय ना धारण करे, সে তুলসী মালা গলায় ধারণ না করে সে যদি জল স্পর্শ করে অর্থাৎ জল পান করে সেই জল মদের সমান বা মদিরা সমান হয়ে যায়। তাহলে আমরা যদি তুলসী মালা গলায় না দিই আমরা যে জল পান করছি, যদি আমরা অনেক সৎ ব্যক্তি হই তথাপিও স্বাস্থ্য অনুসারে আমরা সেটা মদ গ্রহণ করছি, সেই মদের মতোই হচ্ছে। আর যদি অন্য স্পর্শ করে চান্নম জলম চ মদিরা সমম, যদি কেউ অন্ন স্পর্শ করে তাহলে সেই অন্ন রাজহংসের বিষ্টা বা মল সম হয়ে যায়। তো তুলসী মালা ব্যতীত যদি কেউ অন্ন গ্রহণ করে তাহলে সেই অন্নকে শাস্ত্রে বলা হয়েছে স্কন্দ পুরাণ অনুসারে সেই অন্ন রাজহংসের বিষ্টা সমতুল্য। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমদ ভগবদ গীতা যথাযথ উল্লেখ করেছেন যে যা কিছু আমরা গ্রহণ করব, পত্র পুষ্প ফলম তোয়ম জমে বক্তা প্রজাচ্যতি, পত্র পুষ্প ফল জল যা কিছু আমরা গ্রহণ করি না কেন সেই সমস্ত দ্রব্য আমরা ভগবানকে অর্পণ করা উচিত, সেই সমস্ত দ্রব্য অর্পণ করে তার মহাপ্রসাদ আমাদের আস্বাদন করা উচিত। এখন আমাদের কারো কারো প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা কি যে কোনো কিছু ভগবানকে দিতে পারব না? সেই বিষয়ে কিছু নিয়ম কানুন রয়েছে, দেশ রয়েছে, দেশে একটা সাংবিধানিক একটা আইন রয়েছে, একটা অফিসের তার সেটার নির্দিষ্ট কিছু আইন রয়েছে, ঠিক সেইভাবে এই জগতেরও কিছু আইন কানুন রয়েছে। ভগবান তিনি আমাদেরকে কিছু নিয়ম তিনি তৈরি করে দিয়েছেন, সেই নিয়ম অনুসারে আমাদের জীবন আমাদের পরিচালনা করা উচিত। তো সেই অনুসারে আমরা ভগবানকে পত্র পুষ্প জল ফল এসব জিনিস আমরা ভগবানকে অর্পণ করতে পারবো, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত দ্রব্যগুলো আমরা ভগবানকে অর্পণ করতে পারবো না, সেই সম্পর্কে বলা হয়েছে। তো তারপরে আমরা দেখি আর কি কি শাস্ত্রে রেফারেন্স রয়েছে এই তুলসীমালা সম্পর্কে। তাই এখানে বলা হচ্ছে যে তাই প্রত্যেক মাসে তুলসীমালা পরিধান করা একান্ত কর্তব্য, যদি আমরা শাস্ত্র মেনে থাকি, আমরা যদি শাস্ত্র বিশ্বাস করি, আমরা যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে, তাহলে আমাদের সকলকে এই তুলসীমালা পরিধান করা উচিত সকলের। তো পদ্ম পুরাণে বলা হয়েছে, তো পদ্ম পুরাণে এখানে বলা হয়েছে স্নান কালে তুজসঙ্গে দৃশ্যতে তুলসী সুবাহা সর্বতীর্থে সুস্নানম ববতীতে ন সংশয়। কত সুন্দর করে বলা হয়েছে, দেখুন যখন কোনো মানুষ গলায় তুলসী মালা ধারণ করে স্নান করে তখন ওই তুলসীকে স্পর্শ করে জল সর্বাঙ্গে স্নাত হয়,
ওই ব্যক্তির এই পৃথিবীর সর্বতীর্থ স্নানের পুণ্য ফল প্রাপ্তি হয়ে যায়। যখন আমাদের গলায় তুলসী মালা থাকবে, তারপর যখন আমরা স্নান করব, স্নান করার পর এই তুলসী মালা বেয়ে যখন আমার সর্বাঙ্গে জল পড়বে, তখন সেই তুলসীর যে জল, সেই জল আমার সর্বাঙ্গে পড়া মাত্র আমি এই জগতে পৃথিবীতে যত তীর্থ রয়েছে সমস্ত তীর্থ স্নানের ফল লাভ করে থাকবো প্রতিদিন প্রতিবার স্নানের সময়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীল ব্যাসদেব পদ্মপুরাণে এই সত্য লিখেছেন, এতে কোনো সন্দেহ থাকতে পারে না। শ্রীল ব্যাসদেব তিনি ছিলেন ভগবানের সপ্তাবেশ অবতার। ভগবানের বিভিন্ন রকম অবতার রয়েছেন, নাম অবতার, গুণ অবতার, লীলা অবতার, সপ্তাবেশ অবতার। তো ব্যাসদেব হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার। তো সাক্ষাৎ ভগবানের যিনি অবতার, তিনি পদ্মপুরাণে এই কথা উল্লেখ করেছেন। শুধু তিনি পদ্মপুরাণ নয়, তিনি শ্রীমদ্ভাগবতম, চারি বেদ, সমস্ত পুরাণ, সমস্ত কিছু তিনি লিপিবদ্ধ করেছেন আমাদের মতো জীবদের মঙ্গলের জন্য। তুলসী মালা কেন গলায় তিন পেছে দিতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো শাস্ত্রসম্মতভাবে গলায় তিন পেঁচ তুলসী মালা দেয়াই উত্তম। তো সেই সম্পর্কে স্মৃতিশাস্ত্রে তিন পেঁচ দিয়ে তুলসী মালা ধারণ করার কথা উল্লেখ করা হয়েছে। দেখুন, স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির তিন পেঁচ গলায় তুলসী মালা ধারণ করা উচিত। তাই সাধু সন্ত বৈষ্ণবরা তারা সকলে তিন পেঁচ তুলসী মালা গলায় ধারণ করে থাকেন। সে সম্পর্কে বলা হয়েছে যে তিন পেঁচ তুলসী মালা ধারণ করার সময় তিনটি প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। কি কি সেই প্রতিজ্ঞাগুলো? নাম্বার এক, প্রথম পেঁচ দিয়ে বলতে হয় আমি নিজেকে উদ্ধার করিব হরির নামের দ্বারা। অর্থাৎ আমি যখন প্রথম এক পেঁচ তুলসী মালা ধারণ করব, তখন আমি প্রতিজ্ঞাবদ্ধ হব, আমি প্রতিদিন হরিনাম করব, আমি হরির নামের আশ্রয় গ্রহণ করব, এবং এই হরির নামের দ্বারা আমি নিজেকে উদ্ধার করব। নাম্বার দুই, দ্বিতীয় পেঁচ দিয়ে বলতে হয় আমি আমার পরিবারকে উদ্ধার করিব হরিনামের দ্বারা, আমার পরিবারের দায়িত্ব আমাকে নিতে হবে। তো এর জন্য শাস্ত্রে বলা আছে, সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তিদাতা। সেই হচ্ছে পরম পিতা মাতা, সেই হচ্ছে পরম বন্ধু, যিনি তার যে পিতা মাতা তার সন্তানকে, যে বন্ধু তার বন্ধুকে, যে আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনকে শ্রীকৃষ্ণ চরণে ভক্তিজন অনুপ্রাণিত করে, সেই হচ্ছে প্রকৃত পিতা মাতা, সেই প্রকৃত বন্ধু এবং সেই প্রকৃত আত্মীয় স্বজন। আদারওয়াইজ যদি কেউ কৃষ্ণ ভক্তি করতে বাধা দেয়, তাহলে সে পরম পিতামাতা, পরম বন্ধু বা পরম আত্মীয় স্বজন নয়। তো তৃতীয় নম্বর হচ্ছে, তৃতীয় পেঁচ দিয়ে বলতে হয় আমি যাহাকে দেখিব তাহাকে বলিব হরির নাম, উদ্ধার হইবে সে হরির নামের দ্বারা। কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ, প্রতি গড়ে গড়ে গিয়া কর এই বিজ্ঞা, বল কৃষ্ণ বজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ, প্রতি গড়ে গড়ে গিয়া সকলের কাছে হরে কৃষ্ণ বল। তাই ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এস এ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রত্যেকের হৃদয়ে ভগবান তিনি আত্মারূপে অবস্থান করছেন, তাই প্রত্যেকে দেখা মাত্রই হরে কৃষ্ণ বলে সম্বোধন করা উচিত। তাই আমরা একে অপরকে দেখা মাত্রই আমরা হরে কৃষ্ণ বলে সম্বোধন করে থাকি। তো এভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা একে অপরকে স্মরণ করাতে পারি, আমরা দেখা মাত্র হরে কৃষ্ণ বলতে পারি, তাতে আমার মঙ্গল এবং যিনি শ্রবণ করবে ওনারও মঙ্গল, ওনারও কৃষ্ণ নাম স্মরণ হয়, উদ্ধার হইবে সে হরির নামের দ্বারা। তো আমরা যদি এভাবে প্রতি নগর গ্রামে যদি আমরা এভাবে হরির নামের দ্বারা প্লাবিত করি, অর্থাৎ আমরা নগর সংকীর্তন, বুক ডিস্ট্রিবিউশন, আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, ভক্তি বিষয়ক নামট্য, ইয়ুথ ফোরাম টিচিং, জাগত ছাত্রসমাজ টিচিং, এভাবে যদি আমরা বিভিন্ন ভক্তিমূলক কার্য আমরা সম্পাদন করি,
সেইভাবে সমস্ত জগৎবাসী তারা হরি নামের আশ্রয় গ্রহণ করতে পারে এবং তারা অন্তিমে তাদের নিত্য আশ্রয় ভগবত ধাম তারা প্রাপ্ত হতে পারে। তো তুলসী মালার প্রথম পেজে নির্দেশ করে সম্বন্ধ তত্ত্ব, সেখানে আবার তিনটি তত্ত্ব এখানে নির্দেশ করছে। প্রথম পেজে হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, অর্থাৎ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। যদি আমি বিশ্বাস করি যে আমি হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, তাহলে আমার জীবনে আর কখনো দুঃখ আসবে না। কারণ দাস সর্বদা প্রভু সেবায় নিয়োজিত। তাই যখন আমরা বিশ্বাস করব আমি কৃষ্ণের নিত্য দাস, তখন আমি সদা সর্বদা আমি আনন্দে আত্মহারা থাকবো কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ সেবায়, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম প্রচারে। কৃষ্ণের সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ রয়েছে, সেই সম্বন্ধকে স্মরণ করে গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হতে হবে। আমাকে এটা স্মরণ করতে হবে আমি কৃষ্ণের নিত্য দাস, আমি কোনো কারণে আমার কোনো কর্ম ফলে আমি এই জগতে জড়জগতে পতিত হয়েছি, কিন্তু আমার নিত্য আলোয় নিত্য দাম আমার নিত্য আরাধ্য প্রভু হচ্ছে শ্রীকৃষ্ণ, আমার নিত্য দাম হচ্ছে গোলক বৃন্দাবন। তাই আমার টার্গেট থাকতে হবে যে এই জন্মেই আমি কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করে ওনার চরণে ভালো ভক্তি করে সাধুগুরু বৈষ্ণবদের আশ্রয় থেকে গ্রন্থ অধ্যয়ন করে আমি আমার জীবনকে সার্থক করব। শিল প্রভুপাদ তিনি ব্যাখ্যা করেছিলেন চৈতন্য চৈতামিতর আলোকে, সেখানে উল্লেখ করা আছে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। অর্থাৎ আমরা যারা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি আমরা অত্যন্ত ভাগ্যবান, কেননা এই পৃথিবীতে অনেকগুলা দেশ রয়েছে কিন্তু এই ভারতভূমি হচ্ছে শ্রেষ্ঠ পুণ্যভূমি। এই ভারতভূমিতে সমস্ত তীর্থ রয়েছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, কলিযুগ পাবন অবতারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, ভগবানের সমস্ত অবতার এই ভারতভূমিতে তারা অবতীর্ণ হয়েছেন, এই ভারতভূমিতে তারা সমস্ত তীর্থকে স্থাপন করেছেন। তাই আমরা অত্যন্ত ভাগ্যবান এবং আমরা ভারতবাসীরা জন্ম থেকে হরিনাম শ্রবণ করছি, কীর্তন করার সুযোগ পাচ্ছি, কিন্তু তথাপিও আমরা সেটা হৃদয় থেকে গ্রহণ করছি না। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি শিল প্রভুপাদের করুণায় সমস্ত জগৎবাসী বিদেশিরা আজকে হরিনামের দ্বারা তারা আনন্দে বাসছে, তারা হরিনামের যে কৃপা সেটা তারা লাভ করছে এবং তারা সেই কৃপা লাভ করে এসে উল্টো আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের সংস্কৃতি। তো তুলসীমালার দ্বিতীয় পেজ নির্দেশ করে অবিদ্যা তত্ত্ব, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যে একমাত্র সম্বন্ধ রয়েছে তাকে পাওয়ার একমাত্র উপায় হলো ভক্তি। সমস্ত বৈদিক শাস্ত্র তাই ভগবত ভক্তির পন্থাকে অবিদ্যা বলে বর্ণনা করা হয়েছে। তাই এই তুলসীর দ্বিতীয় পেজ দিয়ে আমি যেন সেই ভক্তি লাভ করতে পারি সেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় সবাইকে, বা আমরা হয়ে থাকি। এই অবিদ্যা তত্ত্ব মানে হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। তাই আমরা ভক্তি দেবী তুলসী মহারানীর আশ্রয় গ্রহণ করি, কারণ তুলসী দেবীকে বলা হয় ভক্তির দেবী, তিনি হচ্ছেন ভক্তি দেবী, তিনি ভক্তি প্রদান করেন। আমরা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তুলসী পরিক্রমা করি, সেখানে আমরা তুলসী দেবীর নিকট প্রার্থনা করি আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, আমরা কৃষ্ণ সেবা লাভ করতে পারি। তাই তুলসী মহারানী হচ্ছেন তিনি কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়নী। তাই আমরা এই দ্বিতীয় পেজ ধারণের মাধ্যমে আমরা কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম লাভের জন্য আমরা প্রার্থনা করতে পারি এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, না আমি কৃষ্ণ দাস এই বিশ্বাস করি, আমি ভালো ভক্তি করব, কৃষ্ণ সেবা করব, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব, সেই প্রতিজ্ঞা আমি করি, এই সমস্ত ভগবত ভক্তি অনুশীলন করে আমি শুদ্ধ ভক্তি লাভ করব। তৃতীয় পেজ, তৃতীয় পেজে এটা নির্দেশ করে যে প্রয়োজন তত্ত্ব, সমস্ত জীবের একমাত্র প্রয়োজন হল কৃষ্ণ প্রেম লাভ করা। আমি আগেও বলেছিলাম আমাদের অন্তিম লক্ষ্য হচ্ছে, প্রতিটা মানুষের, প্রতিটা জীবের অন্তিম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা, এবং আমাদের নিত্য আশ্রয় হচ্ছে কৃষ্ণ, আমাদের নিত্য দাম হচ্ছে, আমাদের নিত্য বাসস্থান হচ্ছে গোলক বৃন্দাবন, সেটা হচ্ছে প্রয়োজন তত্ত্ব। তো তৃতীয় পেজের মাধ্যমে আমি প্রতিজ্ঞা করব
যাতে আমি কৃষ্ণ প্রেম লাভ করব, তার জন্য আমার যা কিছু করা প্রয়োজন সেটা আমি করব। এভাবে আমরা তুলসী মালা গ্রহণ করি। এই জন্য বলা হয়েছে যে তিন পেজ মালা গ্রহণ করতে হয় এবং তিন পেজ তুলসী মালার এই তিনটি তত্ত্ব রয়েছে। তাই আমরা সকলে আশা করে তিন পেজ মালা গ্রহণ করব এবং আমরা ভগবত ভক্তি অনুসরণ করব। অনেকে প্রশ্ন করে থাকেন, প্রভু তো আমি তো তুলসী মালা দিয়ে আমি মাছ মাংস খেতে পারবো না, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, এরকম বিভিন্ন ধরনের কজ তারা দেখে থাকেন, বিভিন্ন ধরনের কারণ তারা দেখিয়ে থাকেন। আপনি তুলসী মালা ধারণ করবেন তাতে এত সংশয় কি? কলিযুগের সবাই আমরা জন্ম না যায়তে শূদ্র, কলিযুগের সকলেই আমরা কিছু না কিছু পাপের সাথে আমরা যুক্ত রয়েছি, কিন্তু তাই বলে আমি আরো পাপ করব তার জন্য আমি তুলসী মালা দিব না, এরকম মনোভাব তো রাখা উচিত নয়। আমাকে চেষ্টা করতে হবে না আমি সমস্ত পাপ থেকে মুক্ত হব। আমি যদি পাপ থেকে মুক্ত না হই তাহলে আমি কিভাবে ভগবত ধামে যাব, আমি কিভাবে সুখে থাকব, আমি কিভাবে শান্তিতে থাকব, কিভাবে আমি সুস্থ থাকব? তাই এরকম মনোভাব না রেখে আমার এরকম মনোভাব রাখা উচিত, তুলসী দেবীর কাছে প্রার্থনা করা উচিত যাতে আমি আপনাকে গলায় ধারণ করব এবং আমি চেষ্টা করব আস্তে আস্তে আমি ভগবত ভক্তি করতে পারি। তো পাপ করার বা মিথ্যা কথা বলার বা আমিষ খাওয়ার বয়ে বা অজুহাতে আমরা তুলসী মালা ধারণ করব না, এরকম মনোভাব রাখা উচিত নয়। আমাদের প্রত্যেকে তুলসী মালা ধারণ করা উচিত। হ্যাঁ, তুলসী মালা ধারণ করে আপনি আমিষ খাওয়া অবস্থায় আপনি তুলসী মালা ধারণ করতে পারেন, কিন্তু সেই তুলসীর কৃপার প্রভাবে আপনাকে জোর করে সেটা ত্যাগ করতে হবে না। তার আস্তে আস্তে আপনি এই যে তুলসী আমরা আলোচনা করেছিলাম, তুলসী যে মালা গলায় দিয়ে আপনি প্রতিদিন যখন স্নান করবেন সেই জল আপনার অঙ্গে পড়বে, তার মাধ্যমে আস্তে আস্তে আপনি শুদ্ধ হয়ে উঠবেন, আস্তে আস্তে আপনার সমস্ত দুঃখ দুর্দশা যন্ত্রণা সমস্ত কিছু থেকে আস্তে আস্তে আপনি মুক্ত হতে পারবেন, আপনার সমস্ত চাওয়া পাওয়া সমস্ত কিছু থেকে আপনি মুক্ত হয়ে আপনি আস্তে আস্তে আপনি ভগবত ভক্তি লাভ করতে পারবেন। তখন আপনা থেকেই আপনার এই যে মিথ্যা বলার প্রবণতা, আপনার আমিষ আহার গ্রহণ করার যে প্রবণতা সেটা আপনা থেকেই কমে যাবে। সেটা জন্য আপনাকে জোর করতে হবে না, নিজেকে ফোর্স করতে হবে না, আমি এটা করতে হবে, তারপরে কিছুদিন পরে আপনাকে আবার সেটা সম্মুখীন হতে হবে না। এভাবে আপনি কৃষ্ণ ভক্তি আস্তে আস্তে আপনি অর্জন করতে পারবেন এবং অন্তিমে আপনি শুদ্ধ নাম জপ করে আপনি আপনার নিত্য আলয় ভগবত আমি ফিরে যেতে পারবেন। জয় শ্রীমতী তুলসী মহারানী কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।